তুরস্কে অনুষ্ঠিতব্য ইসলামিক সলিডারিটি গেমসে আর্চারিতে পদক পাবার আশা করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বিওএ। খেলোয়াড়দের প্রস্তুতি সহ বিভিন্ন বিষয় নিয়ে ফেডারেশন কর্তাদের সাথে বৈঠক সেরেছেন গেমসের শেফ দা মিশন। 9 থেকে 18 আগস্ট তুরস্কের কেনিয়ায় বসে ইসলামিক সলিডারিটি গেমসের পঞ্চম আসর। এবার 11টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ, যেখানে কারাতে ও টেবিল টেনিসে খেলোয়াড় কোটা বাড়াতে বিওএকে অনুরোধ করেছে ফেডারেশন দুটি। গেল আসরে 3টি পদকের 2টি এসেছিল শ্যুটিং থেকে, কিন্তু এবার রাইফেল ইভেন্ট না থাকায় শ্যুটিংয়ের পদক পাওয়ার সম্ভাবনা খানিকটা কমেছে। তবে আর্চারি সহ বেশ কটি ব্যক্তিগত ডিসিপ্লিনে পদক পাবার আশা করছে বিওএ। নতুন করে নারী হ্যান্ডবল অন্তর্ভুক্তির কারণে ফেডারেশনকে দ্রুত অনুশীলন শুরু করতে বলা হয়েছে। তুরস্কের কেনিয়ায় এ আসরে অংশ নেবে 54টি ইসলামিক দেশ। গেমসে বাংলাদেশ কন্টিনজেন্টে থাকছে 84 জন। যার যে দায়িত্ব আছে, তাদের কী করণীয় আছে, সবাই যাতে বিগত বিভিন্ন গেমসে আমাদের যে সমস্যাগুলো হয়েছে সেগুলো যাতে এড়ানো যায়, প্রত্যাশা করছি যে আমরা একটা ডিসিপ্লিন, আমরা একটা কন্টিনজেন্সি আমরা পার্টিসিপেট করতে পারবো।